তিন বছর পর হেড থেকে অসাধারণ একটি গোল করলেন লিওনেল মেসি। এছাড়া ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে লিগ ম্যাচে 500 গোলের রেকর্ডে পৌঁছালো ফুটবলের এই ক্ষুদে ম্যাজিশিয়ান। গত রাতে লিওনেল মেসি জোড়া গোলে বড় ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি। আর এই ম্যাচেই দুইটি অনবদ্য রেকর্ড স্পর্শ করেন ফুটবলের এই ম্যাজিশিয়ান। মেসির রেকর্ডময় সব আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, ইন্টার মায়ামির জার্সিতে নতুন ইতিহাস লিখে যাচ্ছেন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ডেভিড বেকহামের এই ক্লাবে যোগ দেওয়ার পরে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন লিওনেল মেসি। গত রাতেও দুইটি অনবদ্য রেকর্ড গড়েছেন ফুটবলের এই ক্ষুদে ম্যাজিশিয়ান। রাতে ইন্টার মায়ামির জার্সিতে জোড়া গোল করেন লিওনেল মেসি। মেসির জোড়া গোলের সুবাদেই অরল্যান্ডো সিটিকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। আর এই ম্যাচের মধ্য দিয়েই দুইটি অসাধারণ মাইলফলকে পৌঁছেছে লিওনেল মেসি। ইতিহাসে দ্রুততম প্লেয়ার হিসেবে লিগ ম্যাচে 500 গোলের রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এই রেকর্ড গড়তে মেসির ম্যাচ খেলতে হয়েছে মাত্র 586টি। বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির জার্সিতে 500তম লিগ গোলের মাইলফলকে পৌঁছালো সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। অপরদিকে এই ম্যাচে আরও একটি রেকর্ড ব্রেক করেছেন লিওনেল মেসি। রোনালদোকে পেছনে ফেলে সর্বোচ্চ নন পেনাল্টি গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে। পেনাল্টি ছাড়া ফুটবল ইতিহাসে 717টি গোল করেছেন সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তাছাড়া চলতি সিজনে লিগ ম্যাচে 3 ম্যাচে 3 গোল ও 1টি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। হয়তোবা মেজর লিগ সকারের নতুন সিজনের সর্বোচ্চ গোলদাতা হতে যাচ্ছেন লিওনেল মেসি। হয়তো ইন্টার মায়ামি তাদের লিগ ইতিহাসে প্রথম লিগ শিরোপা জিততে যাচ্ছে। বন্ধুরা, এই ম্যাচের সর্বজয়া, ফুটবলের সবকিছু জয় করতে এসেছেন লিওনেল মেসি। ইতিহাসে তার রেকর্ডে ভাগ বসানোর মতো ফুটবলার হয়তোবা ফিউচার ফুটবলে আর কখনোই আসবে না। বন্ধুরা, মেসি রিলেটেড সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।